আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন, তাদের অনলাইন এক্সাম দেওয়ার জন্য যে পোর্টাল, সেটা কিন্তু ইতিমধ্যেই ওপেন করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে আমি এক এক করে বলবো যে আপনারা কী করে লগ ইন করে আপনাদের পরীক্ষাটি দিতে পারবেন। তো চলুন, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো এক্সাম দেওয়ার জন্য প্রথমে আপনাদের আসতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিওর নামের উপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে এবং সেখানে এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের উপর টাচ করলে আপনাদের সামনে একটি এই ধরনের পেজ চলে আসবে। তো এই পেজে দেখুন একদম লেখা রয়েছে প্রথমেই এনরোলমেন্ট নাম্বার। তো এখানে আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেটে যে এনরোলমেন্ট নাম্বার আছে অথবা অ্যাডমিট কার্ডে যে এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি সম্পূর্ণ টাইপ করে দিতে হবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ সেটি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো এখানে যে ফোন নাম্বারটা আপনাদের ইউনিভার্সিটিতে রেজিস্টার করা আছে সেটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনারা যে কোনো একটি ফোন নাম্বার যেটা আপনাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এই ফোন নাম্বারে কিন্তু একটু ওটিপি আসবে এবং একদম লাস্টে দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে। তো এই ইমেল অ্যাড্রেসটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যাদের আছে তারা দিয়ে দিতে পারেন, যাদের নেই তাদের না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে দেখুন অপশনাল দেওয়া রয়েছে। তো আমি এখানে সব কিছু ফিল করে আমি সাইন ইন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে সব কিছু ফিল করে দিয়েছি, এবার সাইন ইন অপশানে টাচ করলে আপনাদের সামনে দেখুন লগ ইন হয়ে যাবে। এবার আপনাদের ওটিপি আসছে, অর্থাৎ এখানে আপনাদের ওটিপিটা দিয়ে দিতে হবে মোবাইলের। তারপর নিচে এখানে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমি ওটিপি বসিয়ে দিয়েছি এবং ওটিপি বসানোর পর নিচে আপনারা সাবমিট বাটনে টাচ করবেন। তো সাবমিট বাটনে টাচ করলে আপনাদের সামনে আরও একটু ওয়েবসাইট খুলে যাবে। দেখুন আমি একদম লাইভ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন পরীক্ষা দেবেন তখন আপনারা চেষ্টা করবেন সবসময় যেখানে খুব ভালো নেটওয়ার্ক আছে আপনার সেই স্থানে গিয়ে পরীক্ষাটা দেওয়ার। এবং দেখুন লগ ইন করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ডিক্লারেশন ফর্ম খুলে যাবে। এখানে আপনাদের কিছু লেখার জায়গা থাকবে যে আমি শ্রী অমুক নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী, আমার এনরোলমেন্ট নাম্বার বলে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়া থাকবে, আমি বিডিপি টার্নমেন্ট থিওরি এক্সিট এক্সামিনেশন December 2019 এবং June 2020 পরীক্ষার্থী, আমার রোল নাম্বার এত, আমি উল্লিখিত পরীক্ষার সমস্ত নিয়ম সম্পর্কে অবগত এবং এই পরীক্ষায় প্রযোজ্য সমস্ত শর্ত নিয়মাবলী মেনে এই পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক বলে আপনারা ইয়েস করে আপনারা নিচে এসে একদম দেখুন প্রসেস বলে যে অপশানটা আছে আপনারা এই প্রসেসে ক্লিক করবেন। তো এখানে কিন্তু ইয়েস করার অপশান আছে, নো করার অপশান আছে। তো আপনারা অবশ্যই ইয়েস করবেন, নো করলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না। এবং আপনারা যদি নো করেন তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে যদি কোনো ইউনিভার্সিটির তরফে পরীক্ষা না হয় আপনারা সেই পরীক্ষাটি দিতে পারবেন। তারপর এখানে প্রসিড করার পরে অর্থাৎ এখন একদম লাস্টে এই ধরনের চুল পেজ আসছে, অর্থাৎ এখনও কিন্তু ঠিকঠাকভাবে সার্ভারটা ঠিকঠাক হয়নি। তো আপনারা কিছুক্ষণ পরে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনাদের কোথাও কোনো সমস্যা হবে না। তো যখন সার্ভার ঠিক হয়ে যাবে তখন আমি আপনাদের জন্য আরও একটি লাইভ পরীক্ষা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।